সন্দীপ কি জুই বলো কথা বলছো না কেন আমার খুব ভয় করছে ভয় করছে মানে কি হয়েছে তোমার আজকে এনজিও যাওয়ার পথে মামার সাথে প্রায় দেখা তারপর কি বললো মামার সাথে ওই লোকটাও ছিল ওরা মনে আমাকে ফলো করছে আমার খুব ভয় করছে ওরা যদি আমার এনজিওর ঠিকানাটা জেনে যায় ওরা যদি আমাকে আসলে আমার ভাগ্য তো আমার না খুব ভয় করছে আমার ভাগ্যে সুখ নেই সন্দীপ জুঁই ওসব কি উল্টো পাল্টা কথা বলছো তুমি তুমি একটা লড়াকু মেয়ে জুঁই এত সহজে ভয় পেয়ে যাবে তুমি ভাগ্যের কাছে হার মেনে যাবে জুঁই আমরা তো আছি কিচ্ছু হবে না তুমি বুঝতে পারছো না সন্দীপ আমার মামা খুব ধুরন্ধর ওরা যদি তোমার কোনো ক্ষতি করে কি করবে আমাকে বলবে যে আমি তোমায় জোর করে বিয়ে করছি এই তো জুঁই তুমি একজন সাবালিকা এটা ভুলে যেও না তোমার মতামতের একটা ভ্যালু আছে এসব কথা চিন্তা না করে তুমি বরং তার মানে তোমার চিন্তা করব তাই তো ঠিক তাই শোনো জুঁই তুমি ভালো থাকবে একদম সব চিন্তা করবে না সব ঠিক হয়ে যাবে ঠিক আছে দেখি আমি এর মধ্যে একদিন আসবে আসলে মা আর জেঠি তোমার জন্য কিছু জিনিস নিয়ে এসছে সেগুলো দিতে যাব বেশ তাই এসো আমি এখন রাখছি রাখো সাবধানে থেকো কি হয়েছে রে কি বলছিল জয় যদি বাড়ি থেকে কোনো ঝামেলা করছে নাকি না রে এখনো ঝামেলা কিছু করেনি তবে কোনো একটা গন্ডগোল করবার চেষ্টা করছে বলেই মনে হয় নয়তো জুঁইয়ের পিছু নেবে কেন অত চিন্তা করিস না দেখ কথাতেই আছে জন্ম মৃত্যু বিয়ে তিনে বিধাতা নিয়ে তো এখন উনি যখন একটা উপায় দেখিয়েছেন তখন ঝামেলা হলে উনি সামলে নেবেন অত চিন্তা করার মতো কিছু হয়নি তা নাকি অত চিন্তা করতে হবে না অত চিন্তা করিস না তো মা একদম ঠিক কথা বলেছে ছিল দিনগুলো না আর এখানে কি হলো কি খুব খারাপ তাই তো বরকে নিয়ে দ্বীপ জ্বালানো তোমার কোনো ফিলই নেই না আমি কি তাই বলেছি নাকি হিংসুটে কথা আমি হিংসুটে ও মা বৌদিমণি তুমি কি তাড়াতাড়ি প্রদীপগুলো সব জ্বালিয়ে দিয়েছো গো আর আমি যে হেল্প করছি সেই দিকে কারো খেয়ালই নেই হ্যাঁ তুই যে কত হেল্প করেছিস সেটা দোয়েল খুব ভালো করেই জানে প্রেমা তুমিও হাসছো না দিস ইজ নট ফেয়ার এই দোয়েল বলো না আমি তো হেল্প করিনি তোমায় হ্যাঁ হ্যাঁ করেছো চলো তো এখন সবাই মিলে বাজি ফাটাই চলো জানো তো বৌদিমণি দাদা বাবু না নিজে হাতে করে রকেট জ্বালাতে পারে সে কি তোমার ভয় করে না আমার তো বাজি ফাটাতে প্রচন্ড ভয় করে আমি জানতাম ফুলন দেবী যত অন্যায় সব আমার সাথে অন্য সব কিছু সময় কেন ওর পেছনে লাগছিস বাজি ফাটাতে তো আমারও ভয় করে আমি ঠিক এরকমটাই ভেবেছিলাম তাই এই দেখো মীরামা তোমাদের জন্য এগুলো বেশি করে এনেছি নাও ধরো নিজের মেয়ের খোঁজ নেই অন্যের মেয়ে নিয়ে সোহাগ হচ্ছে আমার রং মশলা ফুলঝুরি যাতে খুব ভালো লাগে মীরামা চন্দ্রা কোথায় গো ওকে তো দেখছি না ও বাজি ফাটাবে না জানো তো দিদিমণি ওরা বাজি ফাটাতে খুব ভালোবাসে আগে তো রুদ্র
রুদ্র দাদাবাবু আর চন্দা দিদিমণি একসঙ্গে বাজি ফাটাতো, সে যে কি আনন্দ করতো না! আলতি চুপ কর না, কি বড্ড বকিস তুই। মীরা মা, আমি চন্দাকে ডেকে নিয়ে আসছি। থাক মা, ওর ইচ্ছে হলো নিজেই আসবে। আশ্চর্য! চন্দ্রা, তুই এখানে এভাবে বসে আছিস কেন মা? বাইরে সকলে মিলে কত আনন্দ করছে। চন্দ্রা, আজকে অন্ধকার থেকে আলোয় ফেরার দিন মা। সব দুঃখ ভুলে যা। নিয়ে কতদিন বসে থাকবি বল? কে তোর এই দুঃখ যন্ত্রণার মূল্য দেবে? হ্যাঁ, কেউ দেবে না মা। আমার কথা শোন, দেখ দেখি বাইরে সকলে কিরকম বাজি পোড়াচ্ছে, আনন্দ করছে। চল আয় আমার সঙ্গে। মা, জোর করে কি অন্ধকার থেকে আলোয় আসা যায়? পৃথিবীর এক প্রান্তে যখন অন্ধকার, আরেক প্রান্তে আলো। সূর্য যেদিকে থাকবে সেদিকেই না আলো। এসব কথা কেন বলছিস মা? আজকের দিনে এসব কথা কেন বলছিস তুই? ভুলে যা এসব, অযথা জীবনটাকে জটিল করে ফেললিস। প্রদীপ কেন নিয়ে এলে মা? প্রদীপের আলোয় সমস্ত অমঙ্গল কেটে যায় মা, দেখবি শুভ আলোয় ভরে যাবে। ভুল, সব ভুল, আমি বিশ্বাস করি না। এই প্রদীপের আলোয় আমার জীবনের অন্ধকার সব মিটে যাবে তো মা। চন্দ্রা, যাই বল, প্রদীপের আলো কিন্তু খুব স্নিগ্ধ আর সুন্দর। সে তুমি আলোটা দেখছো বলে, যারা তলার অন্ধকারটাকে দেখে তাদের কিন্তু প্রদীপের আলো ভালো লাগে না। সেটা কিন্তু নিজের নিজের দেখার উপর নির্ভর করে। তুমি আলো দেখে খুশি হবে না ওই অন্ধকারে নিজেকে হতাশ করবে, সেটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আলো থাকতে অন্ধকার দেখতে যাবো কেন? যতই দুঃখ হোক, যতই কষ্ট হোক, সবসময় হাসি খুশি থাকে। কি হচ্ছে? কি কি হচ্ছে মানে? নিজে বুকে একটু ভালোবাসতে পারবো না? তুমি না আমি না কি জানি না, যাও। জানি না বললে তো হবে না। আমি কি অশুভ? আমি অসভ্য, তাই তো? হ্যাঁ। ব্যাস, তাহলে তার কোনো বাধা নেই।
কি হচ্ছে কি? চিরদিন ভালোবাসবে তো সন্দীপ? চিরদিন আমার পাশে থাকবে? কি দেখছো হা করে? আমাদের জীবনেও এরকম দিন আসবে তো সন্দীপ? জুই, আগামী বছর তুমি আমার সঙ্গে থাকবে, আমরা একসঙ্গে আনন্দ করব। বাজি পড়াবি না? চল চল চল, যদি আসবে না তো ভাবিস না। তোর নেপমির কি করবো জানিস? কিছু না। সুজন, কি হচ্ছে কি তোর বর্দা না? আহ ছোট, পূজোর দিনে ছেলেটাকে বকাবকি করিস না। সত্যি? যা বাবা যা, বাজি পড়ে আগে। তুমি না দিদি সত্যি পারো আল্লাহ দিতে। মনে নেই বৌদি, আমি আর দাদা মিলে বাড়িতে কত বাজি বানাতাম, তোমার নিশ্চয় মনে আছে? উড়ন তুবড়ি আর বসন্ত দাদার হাতে তৈরি, ওরে বাবারে কি সুখ্যাতি ছিল। হ্যাঁ, সেই সব স্মৃতি নিয়েই তো বেঁচে আছি ঠাকুরপো। জানো তো আমার মনে হয় তোমার দাদা আমাদের মধ্যেই এখনো রয়েছে। এই দাদা, তুই চুপ করে এতদিন সৈকতকে নিয়ে দুশ্চিন্তা ছিল, এখন ময়ূককে নিয়ে মনটা সারাক্ষণ কেমন যেন অস্থির হয়ে আছে জানো দিদি। ভাবছি
পুজো দিলে মনটা যদি একটু শান্ত হয়। গুরুদেবের ভবিষ্যৎবাণী কখনো মিথ্যে হয় না সুতপা, যা সর্বনাশ হওয়ার তা তো হয়েই গেছে, এখন গুরু কৃপাই একমাত্র ভরসা। গুরুদেব কি কোনো প্রতিকার করতে পারেন না? আজ ঘোর অমাবস্যা, নিশি রাতে উনি পুজো দিতে বসবেন। আমি বলেছি বাড়ির সকলের মঙ্গল কামনায় উনি যেন একটু ভালো করে পুজো দিয়ে দেন। ময়ূরটার উপর দিয়ে যা গেল, ভাবছি আমিও তোমার সঙ্গে পুজো দিতে যাব। চল না। ওগুলো রাখো তাড়াতাড়ি, এসো আমার সাথে। আরে এসো না তাড়াতাড়ি, ছাড়ো আমার সাথে, বাইরে চলো না। আমার এসব বাজি টাজি ভালো লাগে না লক্ষ্মী সোনা। আরে বাজি না, বাড়ির বাইরেটা কিভাবে সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছি চলো দেখবে। মা তুমি এসো, আরে দেবরায় বাড়িতে আলোর বন্যা হয়ে যাচ্ছে, চলো এসো। এসো না মা। আজ সাধু সন্ন্যাসীরা তাদের মন্ত্রতন্ত্র শোধন করে নেয়। আজ সারা রাত মহারাজও নিজের আশ্রমে যজ্ঞ করবে। কেন? শুধু প্রদীপ জ্বালালেই বাড়ির অশুভ শক্তিকে তাড়ানো যায় না অপর্ণা? ভালো কথা, তুমি তো বাড়ির বউ, তোমাকে তো একটা প্রদীপ জ্বালাতে দেখলাম না। সব শুভ কাজে এ বাড়ির শুভ অশুভ ভাবার জন্য অনেকেই রয়েছেন তুই মা, তাই ভাবলাম শুধু শুধু আমি আর মাথা ঘামাই কেন। তোমার কথায় যেন অন্যরকম সুর বাজছে অপর্ণা। কই না তো, বরং আজই তো আমি প্রথম এবাড়ির যোগ্য বউ হতে পারলাম। কি চাই টুইমা? প্রথমে মানি, তারপর আমি, আর শুধু তাই বা কেন? কাকার মতো একজন শান্ত নিরীহ মানুষ ওনার কি ক্ষতি করেছে? সত্যি কি উনি দেবরায় পরিবারের ওয়েলউইশার? ভয়ের মতন কিছু হলো কি? হ্যাঁ হলো। কি হলো? প্রচন্ড জোরে আওয়াজ হলো। আরে বাবা, আচ্ছা ঠিক আছে, তুমি ফুল জোরে ফাটাও। দাঁড়া, তুমি আর চকলেট ফাটাবে না আমি বলে দিচ্ছি, কিন্তু আমার একদম বাজে লাগে। ওটা চকলেট না, ওটা চকলেট বউ। আচ্ছা যাই হোক, চকলেট বউ। ফুলঝুরি আমি জ্বালাতে পারি, ফুলঝুরিটা অনেক সোজা জ্বালানোটা, এটা আমি পারি।